এক স্কুল ছাত্রকে কিডন্যাপের প্রচেষ্টার অভিযোগে শুক্রবার দিনাটা শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। দিনাটা গোপালনগর হাই স্কুলের এক ছাত্রকে দুজন বাইক আরোহী কিডন্যাপের চেষ্টা করে বলে অভিযোগ। এর পিছনে কারা জড়িত এ নিয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের প্রধান শিক্ষক আকাশ আলী জানান, গোপালনগর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র ছুটির পর বাড়ি ফিরছিল। দুজন বাইক আরোহী এসে তার পথ আগলে ধরে এবং তাকে বাইকে তোলার চেষ্টা করে। ওই ছাত্রের চিৎকার ও ধস্তাধস্তি করে ছুটে এসে বাইক আরোহীদের লক্ষ্য করে পাথর ছুড়ে বেগতিক দেখে বাইক আরোহীরা পালিয়ে যায়। এই অবস্থায় আশেপাশের লোকজন ছাত্রটিকে ফিরে স্কুলে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি এর পিছনে কোনো রহস্য কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিশ। দিনাটা থেকে বৈজেশ্বর রায়, রিপোর্ট আর কে নামে। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে।